কিছুদিন গসিপিং হয়েছে যে প্লাস্টিক সার্জারি করছি, হ্যাঁ কিছুদিন গসিপিং হয়েছে যে পরিচালকের সাথে প্রেম। আমাদের নামের সাথে তো খুব সুন্দর করে ট্যাগ করে দেয় সুগার ড্যাডি সুগার মম, এরকম থাকলেও সম্ভব না। গসিপিং এর তো কোনো মা বাপ নাই, যখন যারা যাকে নিয়ে ভালো লাগে তাকে নিয়ে এই গসিপিং হয়। কিছুদিন গসিপিং হয়েছে পরিচালককে নাকি কারোর সাথে কাজ করতে দিই না, তারপরে কিছুদিন গসিপিং হয়েছে পরিচালকের সব কাজ আমি করি, তারপরে গসিপিং হয়েছে তোমার এই যে রাজনৈতিক নেতাদের নিয়ে। তো যখন যে জিনিস তুমি যে হাইপে বললা এই যে প্লাস্টিক সার্জারি, হ্যাঁ আসলে কি সার্জারি যেটা হলো আমাদের বাংলাদেশে হয় না, এবং সার্জারি বাইরে যেসব দেশে হয় প্রচুর কস্টলি, এবং সেটা মেনটেন করাও খুব কস্টলি। বাংলাদেশে অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টটা হয় সেই ট্রিটমেন্টটা কিছুটা কিছু প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ, যেমন বোটক্স করা হয়, যেমন ফিলার করা হয়, যেমন থ্রেড করা হয়। সো ইটস নট সার্জারি। আচ্ছা, সার্জারি ইজ ডিফারেন্ট। সার্জারি তোমার পুরো কেটে একটা অপারেশন, সার্জারি মানে কি একটা অপারেশন হবে, এটা বাংলাদেশে কিন্তু হয় না। আমি দেখলাম রিসেন্টলি আমাদের আমাদেরই কলিগ পূজা চেরিকে নিয়ে হেডলাইন হচ্ছে যে উনি সার্জারি করে চেহারা চেঞ্জ করে ফেলছে। ভাই ওকে আমরা যখন দেখছি তখন ও 17 কি 18, শি ইজ গ্রোয়িং আপ, এখন তার বয়স হচ্ছে, তার চেঞ্জ আসতেছে, সে নিজেকে মেনটেন করতেছে, সে জিম করতেছে, সে শরীরকে ভাঙতেছে, সে ফেসকে ভাঙতেছে, দেন সে প্রপার একটা স্কিন কেয়ার করতেছে, সো অনেক চেঞ্জ আসতে পারে। এখন চেঞ্জ আসা মানে প্লাস্টিক সার্জারি না, সেটা তো ঘর কথা, বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতেই পারে। অবশ্যই না, আমি দেখলাম সে এরকমই একটা উত্তর দিছে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে ও কথা বলছে, কারণ আমি অনেক সময় কথা না বলে আমি দেখছি সেই জিনিস অনেক কথা হচ্ছে। তো অ্যাস্থেটিক ক্লিনিকে গিয়ে তুমি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতেই পারো, সেইটাকে তো সার্জারি বলে চেহারা চেঞ্জ করে ফেলাম এটা তুমি বলতে পারো না। মানে এখন মোট কথা হচ্ছে তোমাকে নিয়ে যে কমপ্লেইনটা সেটা সত্য না? অবশ্যই না, আমি সার্জারি করে কেন আমার চেহারা চেঞ্জ করবো? আর সার্জারি বাংলাদেশে হয় না, আর আমি এটা এফোর্ড করতে পারবো না ভাই। একটা প্লাস্টিক সার্জারিতে 40-50 লাখ টাকা খরচ হয়, এরপরে বছরের পর বছর তোমার মেনটেন করতে হয়, ইটস এ ডিফারেন্ট থিং। এটা এটা করা সম্ভব মানে আমরা আমরা যেভাবে সীমিত কাজ করি, সীমিত উপার্জন করি, সেই জায়গা থেকে ওই যে বলে যে না, এবং আমাদের নামের সাথে তো খুব সুন্দর করে ট্যাগ করে দেয় সুগার ড্যাডি সুগার মম, এরকম থাকলেও সম্ভব না। কারণ 50 লাখ টাকা দিয়ে চেহারার একটু জিনিস চেঞ্জ করা এটা এটা হয় না। তো এই ট্যাগ গুলো আগে হলো বন্ধ করতে হবে, মানে এগুলো মন করা, তুমি বলতে চাচ্ছো এগুলো আসলে সত্য না? হ্যাঁ, যেমন দেখো তুমি আমার আগের যদি দেখো, আমার দাঁত নিয়ে প্রবলেম ছিল, প্রবলেম কি ছিল, আমার দাঁতের মাঝখানে মাঝখানে গ্যাপ ছিল। তো সেটা দাঁতের যখন তোমার অনেক ছড়ায় যায় তখন কিন্তু গালটাও বড় লাগে, তখন অনেক প্রবলেম কিন্তু হয়, চেহারা এক ধরনের থাকে। আমি কিন্তু সেটা ঠিক করালাম, ঠিক করানোর পরে কি হলো যে আমার গালটা চেপে আসলো, আমার আমি এখন হা 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 করে হাসতে পারি, মানে কনফিডেন্স পাইছি। আমার কনফিডেন্সের জন্য আমি এটা করছি। এখন এটা তুমি সার্জারি বললে তো হবে না, আমি তো দাঁত সব ফেলে দিয়ে নতুন দাঁত বসাই। মিষ্টি জান্নাত, তুমি কি ওখানে দাঁত তোমার যে দাঁতের একটু ট্রিটমেন্ট নিয়েছো? না না, ওনার হাতে আমার নেওয়া হয় নাই। কেন? উনি তো তোমার কলিগ, তারপর তোমার, হ্যাঁ আমি পরে দেখলাম যে ও প্রচুর কাজ করতেছে। তো অবশ্যই যদি আমার আবার এরকম কোনো প্রবলেমে আমার মনে হয় যে আমি ওনার হ্যান্ডে করতে চাই, দেখো এটা কিন্তু এক একজন এক একটা হ্যান্ডে কমফোর্টেবল। ধরো ওর কাছ থেকে প্রথম থেকে যারা ওর কাছে আসে, ওর যে পেশেন্টগুলা, দেখবে ওরা রেগুলার ওর কাছেই আসবে, ওর থেকে ভালো ডাক্তারের কাছেও যাবে না, ওর থেকে খারাপ ওর কাছে আসবে, কারণ সে কমফোর্টেবল হয়ে গেছে ওই হ্যান্ডেল করতে। যাওয়ার চিন্তা করছে কিনা যেহেতু এখন জানতে পারলা যে ও ভালো না? আমি আমি অবশ্যই আমি বিশ্বাসী যে উনি খুব ভালো কাজ করে, না হলে তো একজন ডেন্টিস্ট হতে পারেনি। নিশ্চিত সাথে তোমার মাঝখানে খুব বেশি মানে গন্ডগোল, যেটাকে বলি যেরকম যে তুমি মামলা করতে চাচ্ছ, সে মামলা করতে চাচ্ছে, গন্ডগোল হয়নি এই পর্যায়ে চলে গেল কেন? গন্ডগোল হয় নাই, এখন হয় কি দেখো, মানে মামলা মানে কোটি কোটি টাকার ব্যাপার, এত টাকার মামলা আরে কেন? না এখন যেটা হচ্ছে দেখো, আমি তোমাকে বলি, এই যে আমি যেখানে যে পয়েন্টে দোষ দিতে চাই না সেটা ঘুরে ঘুরে আসে, পরে সবাই আমাকে বলবে কি তোমা খালি গিয়ে জার্নালিস্টদের দোষ দিছে। না ভাই, আমার জার্নালিস্ট আমার খুব কাছের, আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করছে। তুমি যেমন আমার আমার দোষ দেখলেও তুমি ওভারলুক করো, যেটা ঠিক না কিন্তু তুমি করো, তো এইরকম আমার অনেক আছে যারা আমাকে এত বছরের ক্যারিয়ারকে আমার ক্যারিয়ারে আমাকে আটকায় রাখছে, আগলায় রাখছে। যখন হঠাৎ করেই ওর ইন্টারভিউগুলো ভাইরাল হওয়া শুরু করলো, ও যখন কথা বলছিল নানান টপিক নিয়ে, তখন যখন ওইগুলো ভাইরাল হওয়া শুরু করলো, তখন হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার ছবি দিয়ে কথা হচ্ছে,
এবং সেখানে এই ধরনের কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে, যদি এটা শুধুমাত্র আমার কাজের বিষয় নিয়ে কথা হতো, আমি আমি খুব বাজে অ্যাক্টিং করি, আমি একদম অ্যাক্টিং জানি না, আমার কাজ ভালো না, লাইফ নিয়ে আসলে এটা হলো আমি 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 এটাকে ভাবতাম যে এখান থেকে আমার শেখার আছে। কিন্তু যখন আমি দেখলাম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতেছে, আমি কিন্তু বলতেছি যে যারা ইউটিউবে ছাড়ছে বা ই করছে সেখানে আমার ছবি ইউজ হচ্ছে, তখন এটা আমার চোখে পড়লো যে আমি এখান থেকে কোত্থেকে আসলাম, মানে কথা হচ্ছে অন্য টপিকে, আমি কোথা থেকে আসলাম। দেন যখন আমি এগুলো দেখলাম সামহাও, এরপরে একটা লং স্টোরি, আমি এখন পুরনো জিনিস টানতে চাই না, কারণ আমি যখন পুরনো জিনিস নিয়ে কথা বলবো তখন তার কাছে প্রশ্ন যাবে, সে তখন তার এক্সপ্লেনেশন দিবে, অত ডিটেইল চাই না। শি ইজ সো প্রিটি, সে না, কিন্তু আমার প্রশ্ন ঠিক আছে এইটা, এই জায়গায় যে ঠিক আছে তোমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে বা তোমাকে যারা ইউটিউবার তারা জড়িয়ে একটা কন্টেন্ট তৈরি করেছে, কিন্তু তুমি হুট করে মানে কত টাকার মামলা জানো? ১০ কোটি মানে খুবই সিম্পল ব্যাপার, ১০ কোটি টাকা। তোমার মনে হলো হুট করে এখন তো তাহলে মুখ খুলতে হবে, এখন আমি তো মুখ খুলতে চাই না, কারণ হলো তোমার কাছে মনে হলো যে কেন আমি এটা নিয়ে কথা বললাম, যখন আমি দেখলাম হেডলাইন সহজে নিউজটা হচ্ছে না, সেটা তুমি ওই ইউটিউবার কে বলতে পারো, ইউটিউব থেকে আমি দেখলাম, দেখার পরে আমি কি করলাম, আমি দেখে বিশ্বাস করলাম আমি এত বোকা, আমি বোকা আছে এত বোকা না। এরপরে আমি ইন্টারভিউ গুলো দেখলাম, এবং ইন্টারভিউ গুলো আমি যখন দেখলাম ইন্টারভিউতে অফেন্সিভ কথাবার্তা ছিল, এখন হয়তো সেটা সে ইন্টেনশনালি বলে নাই বা সে বুঝে বলে নাই, যেটা সে পরে আমাকে বলছে, বলছে দেখে আমাদের একটা মীমাংসা আসছে। হ্যাঁ, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbd.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।